সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল সবুজ বাংলায় আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো জমিতে কিভাবে বিলাতি ধনিয়া পাতা চাষ করতে হয় বিলাতি ধনিয়া পাতা চাষ করার জন্য আমি কিছু বিলাতি ধনিয়া গাছ সংগ্রহ করে নিয়েছি গাছের গোড়ার দিক থেকে আমি কেটে নিচ্ছি গোড়ার অংশটুকু আমি জমিতে রোপণ করব এবং উপরের অংশের পাতাগুলো রেখে দিব বিলাতি ধনিয়া গাছের গোড়ার অংশটুকু কেটে নেয়ার পর এখানে যে পাতাগুলো অবশিষ্ট রয়েছে এগুলো বর্তা অথবা মশলা হিসেবে খাওয়া যাবে তরকারির স্বাদ বৃদ্ধিতে এই বিলাতি ধনিয়া পাতার গুরুত্ব অনেক গোড়ার অংশটুকু আমি জমিতে সরাসরি রোপণ করব। বিলাতি ধনিয়া পাতা চাষ করার জন্য আমি কোদালের সাহায্যে মাটি কুপিয়ে আলগা করে নিচ্ছি মাটির সাথে কিছু জৈব সার দিয়ে দিচ্ছি আমি এখানে জৈব সার হিসেবে শুকনো গোবর সার ব্যবহার করতেছি বিলাতি ধনিয়ার চারাগুলো এখন আমি রোপণ করে দিব সারিভাবে আমি চারাগুলো রোপণ করে দিচ্ছি চারাগুলো রোপণ করার পর প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিব বিলাতি ধনিয়া পাতা চাষে পানির গুরুত্ব অনেক চারা লাগানোর পর নিয়মিত পানি সেচ দিতে হবে প্রিয় দর্শক শ্রোতা আপনারা চাইলে আপনাদের বাসার ছাদে টবের মধ্যেও এই বিলাতি দনিয়া পাতার চাষ করতে পারেন টবে কিভাবে বিলাতি দনিয়া পাতা চাষ করতে হয় তার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে চাইলে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আর পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান তাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ